নগর অঞ্চলের বাসিন্দার বাবে সরকারের বিশেষ পোর্টেল মুকলি। মন্ত্রী অশোক সিংহলে মুকলি করিলে ইউনিফাইড ওয়েব পোর্টেল। ডিজিটালাইজ হল পৌরসভা পৌর নিগমের সেবা। এতিয়ারে পৰা কর পরিশোধ করবলৈ বেছি সময়ের প্রয়োজন নহব আপনার। ট্রেড লাইসেন্স পানি যোগানোর আবেদনের ক্ষেত্রতো সময়ের নহব অপচয়, কারণ গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগে শুক্রবারে মুকলি করলে এক বিশেষ পোর্টেল। জনতা ভবনত বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলে ইউনিফাইড ওয়েব পোর্টেল মুকলি করে কলে, কার্যালয় গৈ এতিয়া আর সময় অপচয় করব নালাগে জনসাধারণে। মানুহে আগত ট্রেড লাইসেন্স লবলৈ হলে ম্যানুয়ালি যাব লাগিছিল, প্রত্যেকটো মিউনিসিপালিটিত যাব লাগিছিল, যায় তাত আবেদন করিব লগা আছিল, তারপিছত ভেরিফিকেশন করেছিল, প্রপার্টি ট্যাক্স দিয়ার কারণেও তেনেকুৱা ব্যবস্থা আছিল, বা বিভিন্ন যিখিনি সার্ভিসেস মিউনিসিপালিটিয়ে দিয়ে, পানি কানেকশন লব হলে জেল বোর্ডত যাব লগা আছিল, মিউনিসিপালিটিত যাই দরখাস্ত করিব লাগে, আর্বান ওয়াটার সাপ্লাইজ তাতে যাই দরখাস্ত করিব লাগে, বিল্ডিং পারমিশন লব হলে অথরিটি ডেভেলপমেন্ট অথরিটি তাত আবেদন করিব লাগে, তারপিছত মিউনিসিপালিটি বা কর্পোরেশন তাত আবেদন করিব লাগে, আর রাইজর বহুত হারাহাস্তি হয়েছিল। এতিয়া আমি গোটেই বস্তুটুক ইউনিফাইড মানে একত্রিত করে এটা পোর্টালত আনিছো। জাবর নিষ্কাশন আর জাবর কহিয়া গাড়ির ক্ষেত্রতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিভাগটোয়ে। গুয়াহাটি পৌর নিগমকে ধরে রাজ্যের সকল পৌরসভার বাহনত সংযোগ করা হয়েছে জিপিএস। 200খন গাড়িত সংযোগ করা হয়েছে জিপিএস ব্যবস্থা। প্রথম আমি এতিয়া গুয়াহাটিত করেছো যে যিমান আমার জিএমসির গাড়ি আছে এই গাড়িবুর ইয়াত ট্রেকিং হয়ে আছে। বহুত আছিল কি যে গাড়ি থাকে কিন্তু না যায়, ফাঁকি দি থাকে, কবাত পার্কিং করে রাখি দিয়ে আর দিন মানে তাতে থাকে, সন্ধ্যা ঘুরি আহে, জাবর কালেকশনের কাম হওয়া নাছিলে। এতিয়া এই এপর জড়িয়ে গাড়িটো কোনটো অঞ্চলত ঘুরি আছে, নির্দিষ্ট যেটো অঞ্চল আছিল তাতে ঘুরি আছে নে বেলেগ অঞ্চলত ঘুরি আছে, এই কথাখিনি আমি জানিব পাম। লগতে আপনার অঞ্চলের খোয়া পানির সমস্যা, স্ট্রিট লাইটের সমস্যা আদিও জানাব পারিব এই ওয়েব পোর্টেলত। এপত বাটন এটা দি, ফটো এটা দি, লোকেশন এটা দি নিজের কমপ্লেইনটো রেজিস্টার করিব পারিব। তার কারণে আর অফিসত যাব নালাগে, টেলিফোন করিব নালাগে। আর ইঞ্জিনিয়ারজনের কমপ্লেইন পোৱাৰ কিমান ঘন্টার ভিতর কমপ্লেইনটো ভাল করে দিলে তারও একটা রেকর্ড ইয়াত আহি যাব। কোনো ফাঁকি দিব পারা স্কোপ বিলাক লাহে লাহে আমি নোহা করে গৈ আছো। ইয়ার উপরেও গুয়াহাটীবাসীর স্ট্রিট লাইটের সমস্যা সমাধানের ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগে। 80 কোটি টাকার বিনিময়ত মহানগরীত লগা হব 21,000 স্ট্রিট লাইট। এই বর্ষর ডিসেম্বর মাহতে আরম্ভ হব স্ট্রিট লাইটের কাম। 21,000 লাইট গুয়াহাটীত বিভিন্ন অঞ্চলত যত লাইট নাই তাত লগা হব, আর তার ডাইরেক্ট কানেকশন সেন্ট্রালাইজ কম্পিউটারের লগত থাকিব। এটা লাইট যদি কবাত বেয়া হয় সেন্ট্রালাইজড কম্পিউটারে গম পাব, আর সেন্ট্রালাইজড কম্পিউটারে 3 ঘন্টার ভিতর এটু ডিটেক্ট করিব যে লাইটটু জ্বলা নাই। মুঠতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমগ্র দেশতে ই ব্যবস্থা প্রবর্তনের সপন পূরণত অসম সরকারেও দেখাইছে উল্লেখনীয় সহযোগিতা। ভিডিও জার্নেলিস্ট তিলক মগরৰ সহযোগত ধীরাজ হাজরিকার রিপোর্ট, প্রতিদিন টাইমস।